আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার নতুন মুসলিম বানানো নিয়ে আপত্তি করলেন বিতর্কিত শায়খ শায়খ মতিউর রহমান মাদানী। শায়খ মতিউর রহমান মাদানীকে বিতর্ক ছাড়ছেই না, একের পর এক তিনি উদ্দেশ্যমূলকভাবে বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন, কখনো কখনো হকপন্থী ওলামা ইকরামদের বিপক্ষে, জামাত ইসলামী, ইখওয়ানুল মুসলিমিন, তাবলিগ জামাত, কওমি ওলামা ইকরাম থেকে শুরু করে সবার বিরুদ্ধে একের পর এক বিষোদ্গার করে যাচ্ছেন। কখনো কখনো বিশ্ববিখ্যাত দিনী প্রতিষ্ঠানগুলো সম্পর্কেও তিনি নেতিবাচক অসত্য তথ্য দিয়ে মুসলিম উম্মাকে বিভ্রান্ত করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি তার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করেছেন, সেখানে শিরোনাম দিয়েছেন যে কোনো হিন্দু তোতা পাখির মতো কালেমা পড়লেই মুসলিম হয়ে যায় না, এই শিরোনাম দিয়েছেন। এবং আরও লিখেছেন যে কারামিয়াদের আকিদা সম্পর্কে জানুন, এবং তার ভিডিওর মধ্যে সহিহ বুখারী 20 নং হাদিস বা 40 নং হাদিস এবং একটা হাদিসের দার্স ছিল সম্ভবত, তার মধ্যে তিনি এই কথাটা বলেছেন। শেখ মতিউর রহমান মাদানী তার বক্তব্যে যেটা বলেছেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তিনি স্পষ্টভাবে যেটা বলেছেন যে বিভিন্ন জায়গায় কোনো ব্যক্তিকে ধরে নিয়ে শায়েখদের কাছে নেওয়া হয় যে শায়েখকে কালেমা পড়িয়ে দিন, এভাবে বলেছেন। অথবা তিনি যেটা ইঙ্গিত করেছেন যে বিভিন্ন স্টেজ, ওয়াজ মাহফিলের স্টেজে বা প্রোগ্রামে কোনো অমুসলিমকে ধরে এনে তাকে সবার সামনে কালেমা পড়ানো হয় এবং সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে, এটাকেও তিনি কটাক্ষ করেছেন। এই যে জনসম্মুখে কোনো ব্যক্তিকে অমুসলিমকে মানে কোনো অমুসলিমকে মুসলিম বানানো হয়, কালেমা পড়ানো হয়, সেখানে উপস্থিত জনতা যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে, এটাকে এক ধরনের কটাক্ষই করেছেন। নিরপেক্ষ মন নিয়ে তার বক্তব্য শুনলে বোঝা যায়, আমি বক্তব্য লিঙ্ক দিয়ে দিচ্ছি, এ ধরনের কটাক্ষ করেছেন। এবং তিনি বলেছেন যে তাকে অন্যান্য কিছু জানবে না, শুধু কালেমা না বুঝে পড়বে এতে মুসলিম হওয়া যাবে না, তাকে তাওহিদ বুঝতে হবে, তাওহিদের রুবুবিয়াত, উলুহিয়াত এগুলো বুঝতে হবে, ডিটেলস বুঝতে হবে, এটা তিনি বলেননি, মৌলিক হলেও কিছুটা হলেও বুঝতে হবে। শেখ মতিউর রহমান মাদানীর এই বক্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যমূলক, এবং অনেকে কিন্তু এই প্রশ্নও করে, ডক্টর জাকির নায়েক যে মুসলিম বানিয়েছেন, এটা আসলে প্রকৃতপক্ষে এরা মুসলিম না, এরা মুসলিম থাকে না, বা অথবা ডক্টর জাকির নায়েক নাটক সাজিয়েছিলেন, তার পরিচিত লোকজনকে ধরে এনে কালেমা পড়াতেন, স্টেজে এভাবে বানানো কী দরকার, অথবা শেখ মতিউর রহমান মাদানীর অভিযোগটা ডক্টর জাকির নায়েকের উপরেও যায় যে একজন মুসলিম ইনস্ট্যান্ট মুসলিম হয়েছে, ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে তো একজন মুসলিম হয়তো বা কিছুই বুঝতো না, জাস্ট ডক্টর জাকির নায়েকের একটা দুইটা বক্তব্য শুনে উপস্থিতভাবে সে মুসলিম হয়েছে, সে তো তাওহিদ বুঝতো না, জাকির নায়েক তাকে কালেমা পড়িয়ে দিয়েছেন। এই জাকির নায়েকের প্রতিও কিন্তু মতিউর রহমান মাদানীর এই বক্তব্য যায় যে শুধু তোতা পাখির মতো তাওহিদ না বুঝে কালেমা পড়লেই মুসলিম হবে না। এটাও আমি আলোচনা করব, ডক্টর জাকির নায়েক কি ভুয়া মুসলিম বানাতেন। প্রথমে যেটা বলবো যে শেখ মতিউর রহমান মাদানীর এই বক্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিমূলক, উদ্দেশ্যমূলক ভুল বক্তব্য, কারণ তার মতিউর রহমান মাদানীর উদ্দেশ্যর সাথে আমি শতভাগ একমত। তিনি আসলে যেটা হয়তোবা মিন করেছেন যে একজন নতুন মুসলিম বা একজন অমুসলিমকে মুসলিম শুধু কালেমা না বুঝে পড়ালেই হবে না, এর সাথে সাথে তাকে তাওহিদ বুঝতে হবে। হ্যাঁ, তাওহিদ যদি বুঝতে পারে তাহলে ভালো, এবং তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। তার এই উদ্দেশ্যের সাথে আমি শতভাগ একমত, এটা সমালোচনা করছি না, কিন্তু মতিউর রহমান মাদানীর কথা বলার ধরন মোটেই ঠিক ছিল না, সম্পূর্ণ ভুল প্রক্রিয়ায় ভুল কথা বলেছেন এবং কাউকে হিংসা করে উদ্দেশ্যমূলকভাবে বলেছেন। তিনি নিজে তো কাউকে মুসলিম বানাতে পারেননি, তিনি তো শুধু ফেতনা সৃষ্টি করতে পারেন, এ কারণেই এই ধরনের হিংসা আমার কাছে মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে, এটা আমার ধারণা, ভুল হতে পারে ধারণা। মিজানুর রহমান আজহারি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এদের বিভিন্ন মাহফিলে যে অনেক হিন্দু মুসলিম হয়েছে, কালেমা পড়েছে, এগুলোর প্রতি সেখানে আল্লাহ আকবর মাশাআল্লাহ বলা হয়েছে, এগুলোকে কটাক্ষ করেছেন বা এগুলোর প্রতি হয়তো বা ইঙ্গিত করেছেন, হিংসার বশবর্তী হয়ে বলেছেন। আসলে বাস্তবিক পক্ষে এটার উত্তরে আমি যেটা বলতে চাই, একজন অমুসলিমকে মুসলিম বানানোর ক্ষেত্রে তাকে যদি তাওহিদ বোঝানো যায়, আল্লাহকে চেনানো যায়, তাওহিদ, রিসালাত, আখিরাত, কেন মুসলিম হবে সেটা বোঝানো যায়, নিঃসন্দেহে সেটাই উচিত এবং ভালো, কিন্তু এটা আদৌ সব ক্ষেত্রে সম্ভব হয় না, সব ক্ষেত্রে না, আমি তো বলবো যে অধিকাংশ ক্ষেত্রেই সেটা সম্ভব না। কারণ আল্লাহ রাসুলের যুগ থেকে শুরু করে সাহাবা ইকরাম যুগ, সালফে সালিনের যুগ, এরপরে আধুনিক যুগেও আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ইতিহাসে, এমনকি শেখ মতিউর রহমান মাদানীসহ আমাদের পূর্বপুরুষরা কীভাবে মুসলিম হয়েছে, খুব কম সংখ্যকে বুঝে শুনে তাওহিদ বুঝে মুসলিম হয়েছে, একটা বিশাল অংশ মুসলিম হয়েছে মুসলিমদের যুদ্ধ জয়ের ফলে, যে মুসলিমরা বিজয় লাভ করেছে ওই এলাকার লোকজন দলে দলে মুসলিম হয়েছে, ইজা জানাসুল্লাহি আলফাত, মুসলিমদের বিজয় দেখে
মুসলিম হয়েছে, অথচ সে তাওহিদ বুঝতো না, সে পরবর্তীতে তাওহিদ বুঝেছে। এরকম অসংখ্য আলেমুল আমাদের নাম ইতিহাসে আমরা বলতে পারবো, সে কোনো একটা কারণে কিছু না বুঝে মুসলিম হয়েছে, বাট সে পরবর্তীতে বিশুদ্ধ তাওহিদ বুঝেছে এবং বড় আলেম হয়েছে। এর মানে প্রথমে তো আসলে কোনো রকম ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে বুঝে হোক না বুঝে হোক কালেমা পড়লেই হলো, পরবর্তীতে ধীরে ধীরে বুঝবে। কিন্তু মতিউর রহমান মাদানী সাহেব তো বলেছেন, না বুঝে তোতাপাখির মতো কোনো হিন্দু মুসলিম হলে কালেমা পড়লে হবে না, এবং মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলা উপস্থিত জনতা এটাকে কটাক্ষ করেছেন, এটা চরম ধরনের একটা, এটা এক ধরনের মুসলিম বিদ্বেষ বলবো। এটা তিনি বুঝে করেছেন বা না বুঝে করেছেন, এটা একটা চরম খারাপ কাজ তিনি করেছেন। তো এখানে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথা যদি বলি, একটা বিষয় এক সময় বৌদ্ধ ছিল, তার পরবর্তীতে হিন্দু ছিল, দলে দলে মানুষ মুসলিম হয়েছে কী জন্যে? মুসলিম শাসক বা মুসলিম সেনাপতি বিজয় করেছে, ভারতীয় উপমহাদেশ আমাদের সিলেট বা দিল্লি জয় করেছে, লক্ষ্মণ সিংকে পরাজিত করেছে, গৌর গোবিন্দকে পরাজিত করেছে, এর মানে বাদশাহকে পরাজিত করেছে, তাদের রাজাকে পরাজিত করেছে, মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বুঝে না বুঝে অনেকে ভয়ে, যেটা সত্য কথা, তারা ইসলাম গ্রহণ করেছে। অনেকে প্রথম দিকে কিছুই বুঝতো না, এমনকি বিভিন্ন পূজাও করতো, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে তারা বুঝেছে। এবং আমরা আমাদের পূর্বপুরুষ কিন্তু অনেকে এরকম ছিল যে মুসলিম হওয়ার পর না বুঝে মুসলমান হয়েছে, ভয়ে বা যে কোনো কারণে মুসলমানদের আচার আচরণ ভালো দেখে। বর্তমানেও যারা মুসলমান হয়, রাসূলের যুগে অনেকে তাওহিদ বুঝে মুসলমান হয় নাই, জাস্ট মুসলমানের একটা ভালো কাজ দেখে মুসলমান হয়েছে, তাদের সুন্দর আচরণ দেখে মুসলমান হয়েছে, তাদের ক্ষমা সুন্দর উদারতা দেখে মুসলমান হয়েছে। আমাদের ইন্ডিয়ায়ও এখনও হিন্দুদের যে শেষকৃত্যে লাশ যে কাজ করা হয় আর মুসলমানদের লাশকে কতটা সম্মান করা হয়, এগুলো দেখে অনেকে মুসলিম হয়, অথচ অনেকে প্রেমের কারণে মুসলিম হয়, অথচ তাওহিদ বোঝে না, পরবর্তীতে সে ঠিকই বোঝে। তো মতিউর রহমান মাদানী যদি তাদেরকে একবার ডিনাই করে দেন যে না, এরা তো মুসলিমই না, এরা তো মুসলিম হবেই না, তাহলে তো মুসলিম সারা পৃথিবীতে 50,000 মুসলিম খুঁজে পাওয়া যেত না, মুসলমান হতোই না। তো মতিউর রহমান মাদানীর বক্তব্য চরম ধৃষ্টতাপূর্ণ। এখানে আমরা যেটা বলতে চাই যে আসলে কোনো ব্যক্তি মুসলমান হওয়ার উদ্দেশ্যে না বুঝে তোতাপাখির মতোই যদি কালেমা পড়ে সে মুসলমান হয়ে যাবে, তাকে আমাদের স্বাগত জানানো উচিত, মতিউর রহমান মাদানীর মতো ডিনাই করা উচিত না। এরপরে তাকে তাওহিদ শেখানো উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর সবাই তাওহিদ বুঝবে না, তাওহিদের রেসালাত, তাওহিদের উলুহিয়াত, তাওহিদের রুবুবিয়াত, এগুলো তো অনেকে, অনেক মুসলমানের বয়স বংশগত মুসলমান 50-60 বছর হয়ে গেলেও বুঝে না, সবার পক্ষে তো বোঝা সম্ভব নয়। জাস্ট আল্লাহকে বিশ্বাস করে, এবং সে যদি মনে করে যে না, ইসলাম বিরোধী কোনো আকিদা আমি বিশ্বাস করি না, জ্ঞান অর্জন করতে চেষ্টা করো না পারে, সে তো মুসলমান, তাই কি অমুসলিম বলা যাবে মতিউর রহমান মাদানীর মতো? আর এখানে না বুঝে যদি কেউ কালেমা পড়ে সে মুসলিম, এরপরে যে যখন সে অন্তরে পুরোপুরি ধারণ করবে, এবং আরেকটা বিষয় যে একজন ব্যক্তি আল হুকুম আলা জাহের, হুকুম তো হবে বাহ্যিক বিষয়ের উপর ভিত্তি করে, মতিউর রহমান মাদানী তার অন্তরের খবর জানেন না, অতএব তিনি কীভাবে মুসলিম হবে না একথা সরাসরি ওখানে লিখে দিলেন, লিখিত কথা যে মুসলিম হবে না তোতাপাখির মতো পড়লে, খুবই ভয়ানক এবং সেন্সিটিভ কথা, হবে অবশ্যই। এরপরে প্রথম হচ্ছে মুসলিম কোনো রকম কালেমা পড়লে, এরপরে সে একটু বুঝে শুনে ইমান একটু শক্তিশালী করলে সে হবে মুমিন, এরপরের স্টেজ হচ্ছে মুত্তাকি, এর যদি আরও বেশি প্রগাঢ় হয়, এরপরে হচ্ছে মখলেস, এবং সর্বশেষ স্টেজ হচ্ছে মহসিন। এর মানে স্টেজ রয়েছে, ধারাবাহিকভাবে ক্রমধারা অবলম্বন করে একজন না বুঝে তোতাপাখির মতো কালেমা পড়া ব্যক্তিকে বুঝিয়ে শুনে তাওহিদ বোঝাতে হবে, ইসলামের প্রতি পরিপূর্ণভাবে তাকে ঢুকাতে হবে, কিন্তু সে মুসলিম হয় নাই, এর চেয়ে বড় ধৃষ্টতাপূর্ণ কথা হতে পারে না। তাহলে তো ডক্টর জাকির নায়েকের লেকচার শুনে যারা ইনস্ট্যান্ট মুসলিম হয়েছে তারা কেউ মুসলিম হয়নি, জাকির নায়েকের বিরোধীরা যারা বলে তাহলে তো সেটা সত্য হয়ে যায়। আসলে বিশুদ্ধ কথা হচ্ছে ডক্টর জাকির নায়েক ভুয়া মুসলিম বানাননি, ডক্টর জাকির নায়েক যারা মুসলিম বানিয়েছেন তারা পরবর্তীতে তখন কিছু না বুঝলো, পরবর্তীতে তাওহিদ বুঝে সে বিশুদ্ধ ইসলামের উপরে আছে। এগুলো সব অপপ্রচার যে জাকির নায়েক যাদেরকে মুসলিম বানিয়েছে তারা মুসলিম থাকে নাই। কেউ যদি না বুঝে বা যে কোনো কারণেই মুসলিম, স্বার্থের কারণও যদি হয়, ভয়ও যদি হয়, তাহলে একজন মুসলিমের আকাঙ্ক্ষা থাকা উচিত সে যেন দিনের উপর অবিচল থাকে, অটল থাকে। এই কুধারণা মতিউর রহমান মাদানীর মতো কীভাবে পোষণ করে আমি বুঝি না, ঠিক একজন মুমিন কীভাবে এ ধরনের কুধারণা পোষণ করে, এটা হতে পারে না। অর্থাৎ ডক্টর জাকির নায়েক সঠিক মুসলমানই বানাচ্ছেন, আর মিজানুর রহমান আজহারি, দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে অন্য সবাই উপস্থিতভাবে না বুঝেও যারা কালেমা পড়ে এটা ঠিক আছে, পরবর্তীতে তাদের নার্সিংয়ের মধ্যে রাখা দরকার। তবে হ্যাঁ, কাউকে যদি আগেভাগেই তাওহিদ বোঝানো যায় এটা ভালো, নিঃসন্দেহে এটা ভালো, সেই চেষ্টা করা উচিত। মোটের উপরে মতিউর রহমান মাদানীর বক্তব্য
বরাবরের মতোই বিভ্রান্তিকর। তার বক্তব্যের মধ্য দিয়ে বিদ্বেষ, হিংসা এবং ফেতনা ছাড়া আমি অন্য কিছু দেখি না, শিক্ষণীয় কিছু দেখি না। একসময় ছিল তার বক্তব্যের মধ্যে শিক্ষণীয় কিছু, কিন্তু সেই পথ থেকে তিনি সরে এসেছেন। তিনি উদ্দেশ্যমূলকভাবে একের পর এক আলোচনায় থাকতে চান।